আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে আমরা শিখেছিলাম কাজ করার জন্য কিভাবে একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হয় বা কিভাবে একটি নতুন আর্টবোর্ড ওপেন করতে হয়। তো শুধু আর্টবোর্ড ওপেন করে রাখলেই তো হবে না, সেখানে তো কাজও করতে হবে, তাই না? কাজ করার আগে আজকে কিছু কথা বলে নিই। আমরা সবাই মোটামুটি মেডিসিনের যে ফার্মেসি বা ওষুধের দোকানের সাথে পরিচিত। আপনি কি কখনো খেয়াল করেছেন যে ওষুধের দোকানে আপনি দেখবেন যে অনেকগুলো তাক থাকে এবং বিভিন্ন তাকে মেডিসিনগুলো সাজানো থাকে, ছোট ছোট তাক, তার ভিতরে মেডিসিনে একেবারে বিড়বিড় করা অবস্থা। তার মধ্যে গিয়েও আমরা অনেক সময় চাই যে আমাকে একটি প্যারাসিটামল দিন, কেউ হয়তো চাচ্ছে আমাকে একটি অন্য যে কোনো মেডিসিন, হয়তো অয়েন্টমেন্ট চাচ্ছে, কেউ ক্যাপসুল চাচ্ছে। এরপরে যিনি বিক্রি করেন তিনি কিন্তু সবার ডিমান্ড পূর্ণ করে দিচ্ছেন, অর্থাৎ যে যেটা চাচ্ছে সে ওই তাক থেকে নিয়ে তাকে দিচ্ছে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে দোকানে প্যারাসিটামল আছে কিন্তু বিক্রেতার জানা নেই যে কোথায় বা কোন তাকে প্যারাসিটামল আছে, সেক্ষেত্রে কি হবে? আমরা গিয়ে যদি চাই যে আমাকে প্যারাসিটামল দেন, উনি অনেকক্ষণ খুঁজবে, খোঁজার পরে হয়তো পাবে না, না পেলে আমরা বিরক্ত হয়ে চলে আসব। এর পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় মেডিসিন, তখন আমরা চিন্তা করব না, ওই দোকানে খুব একটা পাওয়া যায় না মেডিসিন, যাব না। বিষয়টা কিন্তু এরকমই হয়। তো এই মেডিসিনের দোকানের তাকগুলো সম্পর্কে বিক্রেতার যত স্বচ্ছ ধারণা থাকবে তার বিক্রি তত বেড়ে যাবে এবং কাস্টমার তত বেশি ইনভলভ হবে দোকানের সাথে, কারণ এটা তখন রিলায়েবল একটা দোকান হিসেবে পরিচিত হবে। তো আমরা আমাদের কাজের ক্ষেত্রে প্রথমে যে বোর্ডটা দেখতে পাচ্ছি, প্যানেল বোর্ড, এই ইলাস্ট্রেটরের প্যানেল বোর্ড সম্পর্কে আমাদের যত ক্লিয়ার কনসেপ্ট থাকবে কাজের ক্ষেত্রে আমরা ঠিক ততটাই সুবিধা পাব। কারণ এই প্যানেল বোর্ড সম্পর্কে যদি কারো ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে সে কখনোই কাজ করতে পারবে না, কারণ আমি তো জানি না কোথায় কি আছে, কোনটা দিয়ে কি কাজ করে। তো সেক্ষেত্রে হবে কি, আমি যখন কাজ করতে যাব, ক্লায়েন্ট কোনো কাজ দিলে আমি যখন ইন টাইমে ডেলিভারি দিতে পারবো না বা কাজটা ঠিক মতো করতে পারবো না, তখন আলটিমেটলি আমি আমার ক্লায়েন্ট হারাবো এবং রিপিউটেশন খারাপ হবে, ওভারঅল মার্কেট প্লেসে যদি অবস্থান তৈরি হয়েও থাকে সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই প্যানেল বোর্ড সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আমাদেরকে থাকতে হবে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়। আজকে আরেকটি জিনিস দেখব যে প্রিফারেন্স প্যানেল, প্যানেলের কিন্তু আরেকটা বোর্ড আছে, সেই বোর্ডটা সম্পর্কে একটু জেনে আসি। আজকের মেইন টিউটোরিয়াল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখান থেকেই। তো চলুন আজকে চলে যাচ্ছি আজকের টিউটোরিয়ালের মেইন টপিকে। আমরা যদি প্যানেল বোর্ড সম্পর্কে আরেকটু এলিভারেটলি জানতে চাই, তো প্যানেল বোর্ডের দ্বিতীয় যে সেটিংটি সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এজন্য আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে চাপি, তাহলে দেখুন প্রিফারেন্স প্যানেলের একটি সেটিং বোর্ড আমাদের সামনে কিন্তু ওপেন হবে। এটা হলো প্রিফারেন্স প্যানেলের সেটিং বোর্ড। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে শর্টকাট চেপে তারপরে সেটিং বোর্ডটা নিয়ে আসতে পারি, অথবা আমরা যদি চাই ম্যানুয়ালি যাব, সেক্ষেত্রে আমরা উপরে বা পাশে কর্নারে দেখেন এডিট, এই অপশনটা, এডিটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা প্রিফারেন্স প্যানেল পাবো। একেবারে সবার নিচে প্রিফারেন্স, এরপরে ডানে গেলে উপরে জেনারেল, এখানে যদি ক্লিক করি তাহলে ওই প্যানেল বোর্ডটা ওপেন হবে। এই প্যানেল বোর্ড থেকে অনেক সময় আমাদেরকে কিছু সেটিং করে নিয়ে আসতে হয়, যেমন প্রথমে জেনারেল, এখানে কিবোর্ড ইনক্রিমেন্ট, এটা হলো আমরা যদি কিবোর্ডে কোনো ট্যাব বাটন চাপি তাহলে কিবোর্ডটা কতটুকু মুভ করবে সেটা এখান থেকে ডিক্লার করা যায়, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে খুব বেশি সেটিং করতে হয় না। তারপরে সিঙ্ক্রোনাইজ সেটিং, সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এটা সিলেকশন এবং অ্যাঙ্করগুলো কিভাবে ডিসপ্লে হবে সেটা এখানে দেয়া আছে। টাইপ ইউনিটস, এটা হলো আমরা পিক্সেল না পয়েন্ট এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। গাইড এবং গ্রিড সম্পর্কে একটু আলোচনা করেছিলাম সেদিন হয়তো, আর যদি না করে থাকি আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন গাইড এবং গ্রিড সম্পর্কে আমরা ডিটেলস বলবো, এখন বললে সেটা বুঝতে পারবেন না। স্মার্ট গাইড, সেটাও গাইড গ্রিডের সাথে রিলেটেড, এরকম কিছু সেটিং এখানে আছে, এটা জাস্ট আজকে দেখার জন্য আমরা এখানে নিয়ে এসেছি। তো আমরা যদি জেনারেলে শুধু একটা জিনিস দেখবো এখানে, সেটা হলো ইউজ প্রেসিস কার্সর,
দ্বিতীয় যে অংশটা ইউজ স্পেসেস কার্সর, এটা অনেক সময় আমাদের প্রয়োজন হয় সেটিং করতে, বাকিগুলো অলমোস্ট যা থাকে সেটিং এভাবেই কাজ করা যায়। এটা দেখুন এখন কিন্তু টিক মার্ক দেয়া নেই, এখন কি অবস্থায় আছে, এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে যদি আমরা একটু দেখে আসি। যেমন আমরা এখান থেকে যদি কোনো একটা টুলস সিলেক্ট করি, ধরুন ল্যাসো টুলটা সিলেক্ট করলাম, এখন সিলেক্ট করার পরে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে যদি কাজ করা শুরু করি কাজটা কোথার থেকে শুরু হবে। একটা ট্রায়াঙ্গেল আছে ত্রিভুজের মতো, ওইখান থেকে কি দাগটা শুরু হবে নাকি একটা রিং এর মতো আছে এখান থেকে দাগটি শুরু হবে, অর্থাৎ একটা কনফিউশন সিচুয়েশন তৈরি হয়েছে। কিন্তু যদি আমরা স্পেসেস কার্সরটা টিক মার্ক দিয়ে আসতাম তাহলে কি হতো, দেখুন কন্ট্রোল কে, এরপরে আমরা যদি ইউজ স্পেসেস কার্সর এটাকে যদি ওকে করে দিতাম, দেখেন আমাদের কার্সরের যে পয়েন্টারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে যে কোন জায়গা থেকে সিলেকশন শুরু হবে। জাস্ট এই কাজটা করা যায় ওখান থেকে, খুব বেশি কিছু পরিবর্তন করতে হয় না। তো আমরা চলে যাই, টিক মার্কটা উঠিয়ে দিই, যেমন ছিল সেরকমই থাকুক। এটা ছিল মূলত প্রিফারেন্স প্যানেলের জেনারেল সেটিং। তো আজকে এটা ছিল অপশনাল, আজকে মূল যে অংশটা নিয়ে কথা বলবো আমরা সেটা এখন শুরু হবে। আমরা বলেছিলাম যে আমাদের টোটাল প্যানেল বোর্ড সম্পর্কে যত বেশি ক্লিয়ার কনসেপ্ট থাকবে তত বেশি আমরা কাজ করার জন্য সুবিধা পাবো। তো চলুন আজকে একটু ধারণা নিয়ে যাই, কারণ একদিনে তো সব ধারণা দেওয়া সম্ভব না, মিনিমাম তিনটা ক্লাস দরকার হবে আমাদের একটু ধারণা দেওয়ার জন্য, এরপরে আমরা কাজ করতে পারবো। উপরের যে অংশটা, এই অংশটা সম্পর্কে আমরা গত পর্বে বলেছিলাম, এটা হচ্ছে মেনু বার এবং মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল সম্পর্কে যাদের ধারণা আছে তারা অলরেডি এটার সাথে পরিচিত। প্রত্যেকটা মেনুর একাধিক সাব মেনু আছে, আপনি যদি ফাইলে ক্লিক করেন দেখবেন যে এখানে অনেকগুলো সাব মেনু আছে, এবং এই সাব মেনুরও কিন্তু আবার মেনু আছে, এটার আবার সাব মেনু আছে। যেমন এডিটে যদি আসি অনেকগুলো সাব মেনু, অবজেক্টে এখানে অনেকগুলো সাব মেনু আছে, এবং দেখুন যে সাব মেনুটার সামনে একটা অ্যারো চিহ্ন আছে এটার আবার অনেকগুলো সাব মেনু আছে। টোটাল মেনু, সাব মেনু এবং সেটার মাল্টি সাব মেনু, টোটাল বিষয়গুলো নিয়েই আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, এবং এটা আমরা এলিভেরেটলি আলোচনা করব ডে বাই ডে। এরপরে আমরা যদি বাঁ পাশের যে অংশটা এটার দিকে খেয়াল করি, আমরা বলেছিলাম যে এটা হচ্ছে টুল বার, অর্থাৎ এখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলো দিয়ে কাজ করতে হবে। আমরা চাইলে আমাদের টুলস বারটাকে একটু আমাদের নিজের মতো করে সিলেক্ট করে নিতে পারবো। এখানে দেখুন দুই লাইনে আছে টুলস বারটা, আপনি যদি আপনার সুবিধা চান তাহলে এক লাইনেও করে নিতে পারবেন। এখানে টুলস বারের ঠিক কর্নারে ছোট্ট করে এই জায়গাটায় এখানে একটি তীর মার্ক আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের টুলস যে বারটা সেটা সিঙ্গেল হয়ে যাবে, সবগুলো টুলস এখানে আছে কিন্তু সিঙ্গেল লাইনে আছে। আবার আপনি চাইলে এখানে ক্লিক করলে ডাবল লাইনে আসতে পারেন। এটা গেল টুলস বার, কিভাবে সিঙ্গেল এবং ডাবল করতে হয়। নিচের যে একটা অংশ, গত পর্বে আমরা সেটা নিয়ে আলোচনা করিনি, নিচের একেবারে নিচের যে অংশটা, এই অংশটা হচ্ছে প্যানেল বোর্ডের যে বোর্ডটা আমরা নিয়েছি, আর্টওয়ার্ক নিয়েছি, এই আর্টওয়ার্কের ডিক্লারেশন বোর্ড বা ডিক্লারেশন বার, এখানে এই বোর্ডের কিছু ইনফরমেশন এখানে ডিক্লার করতে চায়, সেটা কি এই মুহূর্তে এটা কতটুকু জুম করা অবস্থায় আছে, অথবা দুইটা বোর্ডের কোন বোর্ডটা নিয়ে কাজ আমরা করতেছি, এবং কোন পয়েন্টারটা বা কোন টুলসটা এই মুহূর্তে সিলেকশন অবস্থায় আছে সেটা এখানে ডিক্লার করে। যেমন আমরা যদি দেখি প্রথমে এই অংশটায়, এখানে হলো জুম কতটুকু, সেই জুমটা ডিক্লার করে দিচ্ছে, এখানে 18% জুম অবস্থায় আছে এটা। আপনি যদি এখানে অ্যারো মার্ক করা এই তীরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে জুমের অনেক পার্সেন্টেজ এখানে দেয়া আছে, টোটাল 6400% পর্যন্ত জুম করতে পারবো আমরা আমাদের এই আর্টওয়ার্ককে। এর পরবর্তী যে অংশটা, এই অংশটা যদি আমরা খেয়াল করি এখানে টু লেখা আছে, অর্থাৎ আমরা তো দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি, দুই নাম্বার আর্টবোর্ডটা এখন এই মুহূর্তে আমাদের কাজ করার সুযোগ আছে, কাজ করতে পারবো। এখানে আমরা যদি অ্যারো মার্কে যদি ক্লিক করি তাহলে দেখব যে 1 2 মানে দুইটা আর্টবোর্ডের জন্য 1 2 চলে এসেছে।
এর পরবর্তী যে অংশটা, এখানে সিলেকশন লেখা রয়েছে, তার মানে এই মুহূর্তে সিলেকশন টুল যেটা সেটা সিলেক্ট অবস্থায় আছে এই বোর্ডের জন্য। এখানে আমরা চাইলে অন্য কিছু করতে পারবো, টুল ছাড়াও অন্য ইনফরমেশন এখানে দিতে পারবো। যেমন আমরা যদি এখানে এই তীরে ক্লিক করি তাহলে দেখব যে শো, শোতে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশন আছে, অর্থাৎ আমরা কি ডেট টাইম দিতে চাই এখানে, নাকি আর্টবোর্ড কি নামে আর্টবোর্ড নিয়েছি সেই নামটা এখানে শো করবে, নাকি কোন টুলটা নিয়ে কাজ করতেছি সেটা শো করবে দেখাবে। সো আমরা টুল এখানে সিলেক্ট করা অবস্থায় দিয়েছি, তাই টুলটা দেখাচ্ছে যে সিলেকশন টুল। এরপরে ডান পাশের যে অংশটা, সবচাইতে ইম্পর্টেন্ট যে অংশ, এই অংশ নিয়ে বেশি কাজ করতে হবে আমাদেরকে। এটা হলো উইন্ডোজ এক্সপ্লোর প্যানেল বলবো এটাকে, কারণ এখানে যে অপশনগুলো আছে সবগুলো আমরা নিয়ে আসি এই উইন্ডোজ থেকে। উপরে দেখুন মেনুতে উইন্ডো নামে একটি অপশন আছে, এই উইন্ডো থেকে আমরা সবগুলো নিয়ে আসি এখানে, নিয়ে এসে তারপরে কাজ করি। যেমন এখানে এই মুহূর্তে প্যারাগ্রাফ, তারপরে ওপেন টাইপ, এখানে আছে লেয়ার, কালার, এই যে এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, তার এখানে কিছু অপশন আছে, আবার এখানে গ্রেডিয়েন্ট, এখানে কিছু অপশন আছে, এইখানে কিছু অপশন আছে। এই টোটাল অপশনগুলো আমরা নিয়ে আসছি উইন্ডো থেকে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে উইন্ডোতে ক্লিক করার পরে অনেকগুলো মেনু এখানে চলে আসছে এবং অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে, কিছু কিছু টিক মার্ক দেয়া, কিছু টিক মার্ক ছাড়া। যেই টুলসগুলোর পাশে টিক মার্ক দেয়া রয়েছে ঠিক সেই টুলসগুলো এখানে আমাদের শো করতেছে, আর বাকিগুলো আছে কিন্তু টিক মার্ক দেয়া নাই তাই এখানে দেখাচ্ছে না। এটা নিয়ে আমরা এলিভারেটলি আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এরপরে ঘুরে আমরা একটু উপরে চলে যাচ্ছি, এইখানের যে অংশটা এটা সম্পর্কে আজকে একটু বলতে চাই, সেটা হলো এটা হলো টুলস ইনফরমেশন বার। আমরা যে টুলসটা সিলেক্ট করব সেই টুলস সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দেয়া থাকবে। প্রতিটা টুলসের কিছু ইনফরমেশন রয়েছে কমন, আর কিছু ইনফরমেশন রয়েছে আনকমন। যেমন এই মুহূর্তে আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে, এখানে দেখুন যে ইনফরমেশন গুলো আছে, কিন্তু আমরা যদি টাইপ টুলটা সিলেক্ট করি তাহলে ইনফরমেশন কিছুটা পরিবর্তন আসবে এখানে। যেমন আপনি খেয়াল করুন এখন এই অবস্থায় আছে, কিন্তু আমি যদি টি টাইপ টুলটা সিলেক্ট করি এখানে যে কিছু পরিবর্তন চলে আসছে যেগুলো আগের ছিল না, অর্থাৎ টাইপ টুল সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন এখানে অ্যাড হয়েছে। ঠিক তেমনি প্রত্যেকটা টুলসের কিছু ইনফরমেশন এখানে অ্যাড হবে এবং এগুলো আমরা কাজে লাগাবো। তো আজকে আমরা আমাদের প্যানেল বোর্ডের কোথায় কি আছে এটা সম্পর্কে একটু আলোচনা করেছি এবং একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে ওয়ান বাই ওয়ান বিভিন্ন টুলস এবং বিভিন্ন প্যানেল বোর্ডের কোনো একটা নির্দিষ্ট অংশ নিয়ে এলিভেটলি আলোচনা করে জানার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।